আজকে ব্রাজিল আর পর্তুগালের খেলা চলছে। তারা মাঠে প্রবেশ করছে সব প্লেয়াররা সবাই পর্তুগালের আর ব্রাজিলের। এখন জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। ও নেইমাররা টসে জিতেছে ব্রাজিলের দল। এই মুহূর্তে পাশে পাশে খেলা দারুণ ভাবে আছে দুরন্ত গতিতে। এ উষ্টা খেয়ে পড়ে গেছে একটা ব্রাজিলের প্লেয়ার, তাদের স্বভাবে এটা উষ্টা খেয়ে পড়া। এই তো চলে গেল আমারও, এই তো মনে হচ্ছে একটা গোল হবে। দেখি এই তো একটা পাতে ও গো, এর মধ্যে ভেনিসিয়াস একটা গোল দিয়েছে। ভেনিসিয়াস গোলটা অসাধারণ একটা গোল। পর্তুগাল 0 ব্রাজিল 1। দুরন্ত গতিতে আক্রমণাত্মক খেলছে ব্রাজিল এই মুহূর্তে। ও রে আবারও উষ্টা খেয়ে ফেলাইছে, সুন্দর ভাবে একটা ফাউল করে দিল। দেখি ও আও আছে এখন। ও পর্তুগাল গিয়েছিল গোল দিতে কিন্তু ব্রাজিল আটকে দিয়েছে, গোলটা দিতে পারলো না। এবার লুইস থেকে গোল হবে হবে না না হলো না, পর্তুগালের প্লেয়ার আটকে দিয়েছে, বাধা দিয়েছে। ও ছেলে বেলের একটা ফাউল করেছে পর্তুগালের প্লেয়ারকে, হলুদ কার্ড দিয়ে দিয়েছে মাতোলা হোস মতে। গোল হবে গোল হবে না, গোল হলো না, ও গোল হয়েছে তার। ভেনিসিয়াস গোলটা দিয়ে দিয়ে মনে হচ্ছে ভেনিসিয়াস এবার গোল্ডেন বুট পাবে। কোন প্লেয়ারে একটা গোল দিতে পারলো না, এইবার একটা আবার দিয়ে দিল বল। পাস না দিয়ে নিজে একলা একলা পুণ্ডিতি করতে যাচ্ছে। এখন উষ্কা খেয়ে পড়ি এখন, এ গোলটা হলো না। এটার জন্য গোলকিপার খুব ভালো মানের গোলকিপার তো। এবার গোল হবে কিনা, ও একটা পাস দিয়েছে সুন্দরভাবে, একটা জোরে শট নিল কিন্তু গোলটা হলো না। অনেক উপর দিয়ে উড়ে চলে গেল বলটি। কি বলেন আপনি, নেইমারে গেছিল বল নিতে, নেইমারে কিন্তু বল নিতে পারে না। নেইমারে তো নেইমার তো টাকা নেইমার নাইলে টিউয়ার আরে মেনেসিয়া সেটা মারলো আবার। ও দুরন্ত শটে ভেনিসিয়াস একটা গোল দিয়ে দিল, খালি ভেনিসিয়াস গোল দেয় আর কোনো প্লেয়ারে গোল দিতে পারে না। নেইমার কি কোথায় গেল, নেইমার কি দেখাই যাচ্ছে না। নেইমার মানে কি উমার এ দেয়া ছেলে। তো এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেছে, হাফ টাইমও শেষ, এখন তৃতীয়ার্ধের খেলা শুরু।
এখন পর্তুগালের পায়ে বল দেখা যাচ্ছে। ব্রাজিল ও দুরন্ত একটা শট মেরেছে, কিন্তু ব্রাজিলের গোলকিপার ধরে ফেলেছে, কিভাবে সম্ভব? অনেক সুন্দরভাবে কাটিয়ে বলটি পাস দিল ব্রাজিলের প্লেয়ার। নেইমারের পায়ে বল, নেইমারে পাস দিয়ে দিচ্ছে। এবার আবার ভেনিসিয়াসের পায়ে বল, ভেনিসিয়াস পাস দিল, কিন্তু পর্তুগালের পায়ে দিল পাসটি নেইমারের পায়ে বল। ওয়াও ওয়াও, দুরন্ত শট, কিন্তু গোলটা হলো না। এবার কর্নার, নেইমারের কাছে মারছিল কিন্তু ছেলেটা নিতে পারলো না। ছেলে না ব্যাটটা, আবার ও সুন্দরভাবে বলটি নিয়ে নিল। আবার সুন্দরভাবে পাশে পাশে খেলা হচ্ছে। ওয়াও, এত এই মনে হচ্ছে গোল, সুন্দর ভাবে গোল হয়ে গেল। কে দিল? নেইমার, ভেনিসিয়াস দিছে। এইবার নেইমার একটাও গোল দিতে পারে না। নেইমার গোল দিতে পারে না, যাই এখান থেকে। ওয়াও, সিআর সেভেন একটা গোল দিয়ে দিয়েছে। ওয়াও 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 ওয়াও, সিআর সেভেন রোনালদো, রোনালদো গোল দিয়েছে, রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো একটা গোল দিয়ে দিচ্ছে। এসবের জন্য অশান্তি দূর। ব্রাজিল কাটাইতে কাটাইতে এখন দুর্বল হয়ে পড়ছে, তারা এখন খেলতে পারতেছে না। তারা এমন পর্তুগালের প্লেয়াররা তাদেরকে অনেক উৎসাহ। ও আবারও সিআর সেভেনে গোল দিছে, সিআর সেভেনে। ওয়াও, তারা হাততালি দিতেছে দর্শকের সামনে। সুন্দরভাবে একটা কোনা কুনি বরাবর একটা গোল দিয়ে দিয়েছে, কিন্তু ব্রাজিলের গোলকিপার ধরতে পারেনি, করতে পারে নাই। এই তো আর 10 মিনিট আছে। নেইমারের পায়ে বল, নেইমারে কে চাইতে দিল না, তাকে উষ্ঠা মেরা বল নিয়ে নিল। তাই এখন ও দুরন্ত শটগুলো নিচ্ছে পর্তুগালের প্লেয়াররা। ও যাওয়ার পরে আমাদের খেলা এখন শেষ, আর 10 আর খেলা শেষ। এর মধ্যে দেখা যাচ্ছে ব্রাজিল 4 আর পর্তুগাল 2, 4-2 গোলে ব্রাজিল জিতে গেল এবং পর্তুগাল হেরে গেল। এই মুহূর্তে পর্তুগাল হেরে গেছে। দেখা যাক হলুদ কার্ডটি বেশি গেছে, দেখা যাক শুট বেশি মারছে ব্রাজিল, 9টা পর্তুগাল 4টা, এবং পেনাল্টি 0, ফ্রি কিক 0-0, কর্নার ব্রাজিল একটা পেয়েছে, ফাউল পর্তুগাল করছে 3টা।